আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেরানীগঞ্জ ফ্লাইওভারের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। কেরানীগঞ্জের এই ফ্লাইওভারটি তেঘরিয়া ইন্টারসেকশন থেকে শুরু হয়ে সমাপ্ত হওয়ার অপেক্ষায় অসমাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে চুনকুঠিয়াতে। এই ফ্লাইওভারটি এখন দেশের সবচেয়ে সুন্দর এবং পোস্টারমুক্ত বাংলাদেশের একমাত্র ফ্লাইওভার। আমরা চাইলেই যে আমাদের দেশকে অন্যভাবে সাজাতে পারি এবং সবার সামনে তুলে ধরতে পারি, তার একটি বড় উদাহরণ কেরানীগঞ্জের এই ফ্লাইওভারটি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সম্প্রতি শাহীন আহমেদের পোস্টার লাগানো হয়েছে এই ফ্লাইওভারের বেশ কয়েকটি পিলারে। দেশের সবচেয়ে সুন্দর স্থাপনাটির সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখার কথা ছিল শাহীন আহমেদের। আমরা আশা করব তারা যেন এই বিষয়টি নজরে আনেন। কেরানীগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শহরে বাংলাদেশ সেনাবাহিনী যে উদ্যোগটি নিয়েছে সেটি কেরানীগঞ্জবাসীর জন্য অত্যন্ত খুশির সংবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ হচ্ছে তেঘরিয়া থেকে বাবুবাজার। এর দৈর্ঘ্য 3 কিলোমিটার। ফ্লাইওভারটির উপরের অংশ হবে 4 লেনের আর নিচের অংশ 6 লেনের। ফ্লাইওভারটির উপরের অংশ খুবই সুন্দর। বর্তমানে ফ্লাইওভারটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে। যাতায়াতের সুবিধার্থে ফ্লাইওভারটির মাঝ বরাবর 2টি র‍্যাম্প দেওয়া হয়েছে, যার একটি দিয়ে ফ্লাইওভার থেকে যানবাহন নেমে যাচ্ছে আর একটি দিয়ে যানবাহন উঠছে। ফ্লাইওভারটির দুই পাশে ইউরোপের রাস্তাগুলোর মতো পানি যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইওভারটির 2.7 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। এর উপরের অংশ 4 লেনের এবং নিচের অংশ 6 লেন সহ সৌন্দর্য বর্ধনের সকল কাজ শতভাগ শেষ করা হয়েছে। এখন বাকি রয়েছে ফ্লাইওভারটির শেষ মুহূর্তের কাজ। কিছুক্ষণ পরে সেখানেও আপনাদের নিয়ে যাব। কিছুক্ষণ পরপর ফ্লাইওভারটির নিচের সড়কে ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যার ফলে সকলেই তার সঠিক গন্তব্যে খুব সহজেই যেতে পারছেন। ধীরে ধীরে মেগাসিটিতে রূপ নিতে শুরু করেছে কেরানীগঞ্জ। অনেক আগেই দৃশ্যমান হয়েছে দেশের প্রথম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। কেরানীগঞ্জকে সরকার আবাসিক জোন ঘোষণা করার পর থেকে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন দেখা দিয়েছে। দেশের একমাত্র এক্সপ্রেসওয়ে বয়ে গেছে কেরানীগঞ্জের উপর দিয়ে। ঝিলমিল আবাসিক প্রকল্প, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, কেন্দ্রীয় কারাগার সহ ছোট বড় অনেক মেগা প্রকল্প বদলে দিচ্ছে এই এলাকার চিত্র। আন্তঃজেলা বাস টার্মিনালের একটি নির্মাণ করা হবে কেরানীগঞ্জের তেঘরিয়াতে। পূর্ণাঙ্গভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে হতে চলেছে। এই ফ্লাইওভারটি যুক্ত হবে ঢাকা সার্কুলার রোডের সাথে। তার জন্য আমিনবাজার সেতুকে করা হচ্ছে 12 লেনের। প্রকল্প বাস্তবায়ন হলে সার্কুলার রোড ব্যবহার করে আমিনবাজার সেতু দিয়ে উত্তরাঞ্চলে যাওয়া যাবে ঢাকায় প্রবেশ না করে, এবং বাবুবাজার ব্রিজের সাথে নির্মাণ করা হবে 8 লেনের নতুন ব্রিজ। এখানেই চলছে এই ফ্লাইওভারটির শেষ মুহূর্তের নির্মাণ কাজ। এখানে সুবাট্টা খালের উপর ছোট ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যেটি এই ফ্লাইওভারের সাথে মিলিত হবে। এই ফ্লাইওভার থেকে বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন সড়ক, যেই সড়কে এই ফ্লাইওভারের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তো বন্ধুগণ, কেরানীগঞ্জ ফ্লাইওভার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন।
যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।